আসসালামু আলাইকুম বারো ক্লাবারা কই শুরুতে রিকানেক্টিং মেজাজটা খারাপ হয় না বলেন তো হম মেজাজটা খারাপ হয় না শুরুতে যদি রিকানেক্টিং হয় মেজাজটা কিরকম খারাপ হয় বলেন আমি যাই না আজকে কিছু ভিউজ টুজ দেখতে পারবো না আমার ফোনটা অন করেন তো যেহেতু শুরুতে রিকানেক্টিং নাকি কেটে দিব বুঝতেছি শুরুতে যেহেতু রিকানেক্টিং কাটবো টাটবো নাকি বুঝতেছি তো দেখি নেট ঠিক আছে রিকানেক্টিং শুরুতে মেজাজ খারাপ হয় না বলেন আচ্ছা সমস্যা নেই আলহামদুলিল্লাহ দেখা যাক শুরুতে এরকম দুষ্টামি না লাগবে না শুরুতে এমন দুষ্টামি করার দরকারটা কি ছিল বলেন তো আচ্ছা যাই হোক এই যে ঠিক আছে কি কি আসছে দেখি তো আজকে আপনারা বারো যে জর্জেট কটন ওরা ইউজ করে না আপু সেটা পাবেন ওটা দেখেন কি সুন্দর হ্যাঁ স্ট্রাইপের কটনের আর হচ্ছে স্ট্রাইপের কোটার আর হচ্ছে গিয়ে এটা কেন রাখছেন আচ্ছা আসসালামু আলাইকুম আপা দাঁড়ান আর এটা হচ্ছে যে আপনার এই যে এই দুইটা সেম ক্যাটাগরির হচ্ছে দোপাট্টা পাবেন আর আমারটা যেটা মানে এই দুইটা তো একরকম পাবেন হুম এই যে এই এই দুইটার ওড়না কিন্তু সেম পাবেন হ্যাঁ এই যে আমি ভাবছি এত এত ডিস্কাউন্টে পাবেন আনবিলিভেবল আচ্ছা বিসমিল্লাহ রাহিম আলাইকুম আমি তানহাস কালেকশন থেকে তানহা চলে আসছি লাইভে আচ্ছা কেমন আছেন বলেন ক্রিম কালারটা আমার আচ্ছা যে যেটা নেন হ্যাঁ যেগুলো পাকিস্তানি টোন কালার সব লাইট লাইট টোন কালার হবে। হ্যাঁ চলে আসেন একটু তাড়াতাড়ি করে সবাই জয়েন করে ফেলি আমরা। ওকে সবাই আজকে একটু মনোযোগ দিয়ে একটা জিনিস শুনতে হবে। তারপরে কিন্তু আমাদের অর্ডার করতে হবে হ্যাঁ? মনোযোগ দিয়ে শুনতে হবে তারপর কিন্তু অর্ডার করতে হবে। আপু মনি নাইট ড্রেস আচ্ছা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ। স্লিভে দেখেছেন অনেক কাজ কিন্তু আছে হ্যাঁ আমি এটা এই এই ড্রেসগুলো আপনি না দেখলে বুঝবেন না আর এটা দেখেছেন এটা হচ্ছে সলিড লাক্সারি লন কটন মানে এটাতে কোনো ই নাই সিল্ক লেয়ার শুধু কিচ্ছু নেই দেখেন বক্স হান্ড্রেড পার্সেন্ট লন যে প্রিমিয়াম কোটা কটন হয় না পাকিস্তানি সেম অ্যাজটই ওর মতো সেম টু সেম ইম্পোর্টেড এই যে দেখেন সম্পূর্ণটা হ্যাঁ আর এটার প্যান্টও এটার কন্ট্রাস্টটা খুব সুন্দর করেছে হ্যাঁ এটা কম্বিনেশনটা খুব সুন্দর করেছে জুতা পরে নেয় আচ্ছা তুমি তো সার্ভিস করে দিলা এই টাইমে আচ্ছা আমি আজকে বল আজকে যারা দুপুরের লাইভে জয়েন করেছে তারা যান যে আমি বলেছিলাম যে আমি এই টাইমে লাইভ আসবো হ্যাঁ এখন হচ্ছে যেগুলো দেখাবো সবই এক্সপেন্সিভ ড্রেস মানে ড্রেস খুব হাই কোয়ালিটি বাট লিমিটেড থাকে এগুলো ঠিক আছে কিউট গার্ল চলে আসছি আচ্ছা কে কে আসছেন বলে

আচ্ছা ঠিক আছে সমস্যা নাই মানে যা quantity ছিল তার চেয়ে অনেকে কম আছে হ্যাঁ যা quantity ছিল তার চেয়ে কিন্তু কম আছে তো ও মানে সবাই তাহলে হচ্ছে কি করবেন একটু শেয়ার করে দেন হ্যাঁ সবাই join টয়েন করেন একটু share করে দেন খুব দ্রুত live টা শেষ করে দেব খুব ছোট live হবে যারা first first join করবেন তারা তারা তাড়াতাড়ি করে join করে ফেলেন ওকে সব ঠিকঠাক আছে তো আলহামদুলিল্লাহ love you রিমঝিম বৃষ্টি আপু অনেকদিন পরে পেলাম আপা কই ছিলেন বলেন তো আপনি আপনাকে তো দেখি নাই কোথায় ছিলেন বলেন আমার পেজে স্টিল নাও দেখেন কোন লাইভ দেখাইতেছেন এই যে এটাই দেখাচ্ছে টপে দেখেন এই যে ভিডিওগুলো এই দেখেন এই হচ্ছে আমার পেজের অবস্থা আমি কি করবো আমি সেটাই জানি না আল্লাহ আল্লাহ আমাকে রক্ষা করিও আচ্ছা যাই হোক কি কি বলবো বলেন এগুলা আসলে মানে

কালার কপি পেস্ট হ্যাঁ এরকম বলে না যে কালার কপি পেস্ট ওরকম একটা ব্যাপার যে না এই অনেকে বলে যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটার একটা কারণ আছে আপু আমি বলি স্টিচিং এর হচ্ছে গিয়ে বিষয়টা একরকম একটা কমপ্লিট জিনিসের ইম্পোর্টের কস্ট একরকম আর হচ্ছে গিয়ে আপনার মানে এটা সম্পূর্ণ কমপ্লিট না র একটা খরচ তাহলে আমার কথা হইল আপনার তো দরকার সেলাই করা তাই না শুধু শুধু টাকা বেশি দিয়ে সেম জিনিসটাই আমি পড়বো মানে not উনিশ বিস্ বা not অন্য কোনো কিছু না তাহলে লাভ টা কি আপনাদেরকে আমি বাজেট ফ্রেন্ডলি করে দেওয়ার জন্য বা আপনাদের জন্য কিন্তু আপু অনেক ট্রাই করি অনেক ভাবে যেটা যেভাবে করা যায় বাট কোয়ালিটিটা কিন্তু কনসিডার করি না কারণ আমার এই লাইভের ড্রেসগুলো যারা এক্সক্লুসিভ এন্ড পাকিস্তানি ড্রেস পরে তাদের জন্য যেহেতু এবং তারা তো ভালো মতো জাজ করতে পারে এটা কি দেখবেন এই লাইভের ড্রেসের প্যাটার্ন গেট আপ সবই আলাদা থাকে এবং এটার কাস্টমার বেস আমার আলাদা কিছু আপুরা আছে এই পাকিস্তানি এই সেম এই ড্রেস নিবে এছাড়া অন্য কোনো ড্রেস তারা নিবে না কেউ ডিজিটাল না এখানে কি বলেন আপু আমি তো কিছু বুঝলাম বুঝলাম না ডিজিটাল ফর্মে সিভি এখানের কথা বলতেছেন আচ্ছা আচ্ছা নেট একটু দেখিয়ে দিয়ে নেকে আমরা একটা বাটন পাবো আমরা চাইলে কিন্তু এখান থেকে বাটনটা ওপেন ও করতে পারছি হ্যাঁ এখান থেকে ওপেন করতে পারছি যদি আপনার প্রয়োজন মনে করেন আমি কিন্তু ওপেন ই করে রেখেছি হ্যাঁ খুব স্ট্রেন্ডার্ড লেনথে আছে তো ওপেন করা অবস্থা থাকলে খুব বড় হবে না আর একটা কথা বলে রাখি সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টেড হবে আর এখানে যে পোর্শনটা আমরা দেখতে পাচ্ছি এতটুকু পোর্শন পর্যন্ত আপনারা জানেন যে বারো কেড ড্রেসগুলো ম্যাক্সিমাম গলায় এরকম টাইপসেরি থাকে এবং এটা কিন্তু একটা লেয়ারিং থাকে আর সবসময় মাথায় রাখবেন পাকিস্তানি যারা ড্রেস পরেন প্রেমী যারা তাদের এক টা বিশেষ কারণ হচ্ছে একটু নিখুত নিখুত কাজ থাকে এবং গায়ে কোনো ইচিং এর প্রবলেম হবে না এই যে দেখেন ডুইলিং করা এই পুরো জিনিসটা এমন ভাবে করা প্লাস এই যে লেসিংটা থেকে বসেছে আপনি খুঁজে পাবেন এটাও খুঁজে পাবেন না সো এটা একটা ফ্যাক্ট হ্যাঁ এটা একটা ফ্যাক্ট স্টিচিং থেকে শুরু করে কালার কম্বিনেশন এবং হচ্ছে কি কোয়ালিটি এবং আমি যদি আপনাদেরকে ক্লোজ করে দেখাই এক একটা পোরশনে কি পরিমাণ কাজ করতে হয়েছে দেখেন কি সুন্দর করে 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 যেখানে পর্যন্ত কাজগুলো দেখেন অনেক নাইসলি কিন্তু ওয়ার্কগুলো করা অনেক হেভি হেভিলি করে করা আমার এখানে ভিউজ দেখাচ্ছে না আচ্ছা অনেক হেভি করে কিন্তু

আমি বলার পরে কে কে বুঝতে পারছেন যে এখানে একটা জবা ফুল টেক্সচার ক্রিয়েট করেছে আর ক্রিয়েট যে করেছে দেখেন মানে কি সুন্দর করে ক্রিয়েট করেছে কফি কালার একটা লেসিং এর মতো ওয়ার্ক পাবো আর এটা হচ্ছে আর একটা কথা বলে রাখি আপনারা যারা পাকিস্তানি ড্রেস গুলো পড়েন তারা জানেন যে স্টিচিং এর কোয়ালিটি কিরকম হয় এদের উল্টা পাশের স্টিচিং এর কোয়ালিটি গুলো এরকম হয় মানে আলাদা একটা প্যানেলিং করে দেন হচ্ছে এই জিনিসটা করে থাকে প্লাস এই যে এই জিনিসটা বসে আছে দেখেন ফ্রন্ট এন্ড ব্যাক এর মানে পুরো জিনিসটা অন্য রকম একটা সৌন্দর্য থাকে এবং অন্য রকম একটা কোয়ালিটি স্টিচিং এর মধ্যে পর্যন্ত দেখেন উল্টা সাইড দারুন করে ডুয়েলারিং করে স্টিচিং করা হয়েছে শুধু কি আপনার মনে হয়েছে যে দামানে তা কিন্তু না স্লিপটাতে পর্যন্ত সেম এজ ইট ইস ঠিক আছে স্লিপটাতে পর্যন্ত সেম এজ ইট ইস তো এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট যারা বারুক সলিড কটন প্রেমী তাদের খুব ভালো লাগবে এত কমেন্ট করে তারপর শো হয় না সখিয়া আমার কাছে অন্যটা ভীষণ 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 ভালো লেগেছে কারণ সলিড লন যে আপনার কোটা কটন হয় পাকিস্তানি আপনার বারুকের সাথে অনেক অনেক যেগুলো হাই রেঞ্জে যেটার মধ্যে কিচ্ছু পাবেন না সেরকম দেখেন অনেক দারুণ অন্যটা দারুন দারুন দারুণ হ্যাঁ এবং দেখেন ওনার সাইডে দেখেন আপনার যারা সাদা ভাট তাওয়াকাল এথনিক এগুলো যারা পড়েন তারা জানেন যে বিশেষ করে স্টিচ কালেকশন গুলো এগুলো বাদ দিয়ে স্টিচ কালেকশন গুলো দেখেন আলাদা করে একটা পট্টি পুরো অন্য জুড়ে আছে এবং পুরো অন্য মধ্যে কিন্তু আমরা কি পাচ্ছি ডিজিটাল প্রিন্ট ওনাটা কি সুন্দর না ওনাটা দারুন সুন্দর ওনার সাথে মিলিয়ে কিন্তু আমরা কি পাচ্ছি আপা আমার উন্নয়নটা একটু ভাজ করে দেন তো ওই যেভাবে করে একটু মোটা করে আর প্যান্টটা দিয়ে দেন আচ্ছা এখন যেটা আজেন হচ্ছে আর প্যান্টের সাথে কিন্তু প্যান্ট অ্যান্ড ড্রেস কিন্তু সেম হবে ঠিক আছে এটা হয়ে যাবে আমাদের প্যান্টটা আর আপনারা জানেন পাকিস্তানি প্যান্টগুলো যেরকম হয় একটু স্ট্রেট কাট একটু ফিটিংস এরকম এই যে দেখেন এবং এটার ম্যাটেরিয়ালটা কিন্তু সেম অ্যাজ ইট ইস বডি ম্যাটেরিয়াল শুধুমাত্র ডিজিটাল প্রিন্টের কারণে প্রিন্টিংটা চেঞ্জ হবে এই যে উনারটা হচ্ছে একটু বড় বড় প্যাটারে আছে আর প্যান্ট হচ্ছে কি আপনার একটু ছোট ছোট প্যাটার্নে আছে দ্যারসিট বাকি সবকিছু কিন্তু একরকম এবং এখানে দেখেন খুব স্মুথ কি যে ফ্ল্যাক্সিবল কি যে ফ্ল্যাক্সিবল প্লাস এখানে কিন্তু প্যান্টের মধ্যে অল অফ দা টাইম আমি দেখাই খেলা খুব কিউট করে কিন্তু একটা কোলি কাটিং দেওয়া থাকবে আর এটা কিন্তু যথেষ্ট একটু লুজ প্যাটারনে থাকবে এই যে হ্যাঁ প্যাটারটা কিন্তু যথেষ্ট একটু লুজ প্যাটারনে থাকবে ডান এই হয়ে যাচ্ছে আমাদের ফার্স্ট টা এত এত উঁচু কোন কেন আসসালামু আলাইকুম আপু কেমন আছো আয়াপা দেখেন এটাকে যদি আপনি এই যে এভাবে করেও পরেন খুব সুন্দর লাগবে হ্যাঁ এই যে দেখেন দেখছেন এখন তো হচ্ছে আজান হচ্ছে আদারওয়াইজ পুরো সেট টা যখন আমি একটু ছবি তুলে দেওয়ার ট্রাই করবো দেখবেন তখন দেখবেন যে কি পরিমান সুন্দর হ্যাঁ স্লিপ টা মিলে অনেক সুন্দর তো আমি পরেরটা পরে আসি পরের ডিজাইনটা

এবং এখানে কিন্তু বাটন সিস্টেম আছে চাইলে এটা ওপেন করতে পারবেন চাইলে কিন্তু লাগাতে পারবেন হ্যাঁ দারুণ দারুণ দারুন মানে বললাম না বারুকেট ড্রেসগুলোর একটা স্পেশালিটি হচ্ছে আপো ওদের স্লিভ আর হচ্ছে নে খুব খুব হ্যাভি ওয়ার্ট থাকে দেখেছেন এটা আপনার মন চাইলে আপনি এরকম করে পরতে পারবেন আবার মঞ্চলে খুব ইজি থাকে না অনেক মানে প্যারা নিতে হবে এটা লাগাতে গেলে নো খুবই ইজি খুবই ইজি দেখেন কি যে সুন্দর দেখছেন মানে জাস্ট লুকিং লাইক অ্যা ওয়াও দেখেছেন আচ্ছা ইশ ইস্কেন্ডিয়ার ইশ কেন আপনার পরে গুলো আমি সুন্দর আমি দুটো নিয়েছিলাম আব্দুল্লাহ আল মাহে थैंक यू সো মাচ সবগুলো সুন্দর দুটো নিয়েছেন थैंक यू थैंक यू সো মাচ হ্যাঁ আর এটা কিন্তু আরেকটা জিনিস আপনারা মিস করে যাবেন আমি একটু দেখিয়ে দেই দেখেন মানে কোনটা রেখে কোনটা বলবো এটার ওড়না বলবো ড্রেস বলবো নাকি নেক বলবো বলেন কোনটা বেশি সুন্দর আচ্ছা সো বিউটিফুল কমফোর্টেবল ড্রেস তারপর হচ্ছে হাই মাসাল্লাহ লাইজ আপু লিখেছেন অলওয়েজ বেস্ট কালেকশন শার্মিন আপু লিখেছেন বেস্ট কালেকশন তারপর হচ্ছে আলহামদুলিল্লাহ আপু রিপ্লাই কমেন্ট করা যাবে না হ্যাঁ এটা কিন্তু হচ্ছে যে আপনার ওন্নাটা অনেক 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 সুন্দর হ্যাঁ ওন্নাটা কিন্তু অনেক সুন্দর যেমন কস্টলিও তেমন ঠিক আছে এই ওন্নার জন্য কিন্তু প্রচুর পরিমাণ কস্টিং প্রাইস অনেক বেশি পরে হ্যাঁ কস্টিং প্রাইস আমি উল্টা ওন্না পড়ছি রে বুঝতে পারতেছিনা ওন্না বোঝা যায় না হ্যাঁ এটা ওন্নাটা বোঝা টাফ যে আসলে এটা কোন মানে ওন্নাটা কোনটা যে ফ্রন্ট ব্যাক বোঝাটা আসলেই মুশকিল হ্যাঁ

মানে প্রচুর কমফোর্টেবল রিঙ্কল হয় না বাট কটন যেহেতু অবশ্যই আরাম হবে এই ডিজাইনের অন্য কালারের ঈদের সময় আমি নিয়েছি অন্য কালার আপু এগুলো পাকিস্তানি ড্রেস তো অন্য কালার হয় না এগুলো একটা একটাই হয় হ্যাঁ এগুলো কালার তো পাকিস্তানি অরিজিনাল যে ড্রেসগুলো থাকে সেগুলো বলেন বা পাকিস্তানের যত ড্রেস আছে ডিজাইনার ওদের তো কালার হয় না আপু হয়তো বা কাছাকাছি হ্যাঁ বারুকের ডিজাইনগুলো যেটা হয় খুব কাছাকাছি হয়তো অনেকের মধ্যে কনফিউশন ক্রিয়েট হয়ে যায় যার কারণে অনেকে কনফিউজ হয়ে যায় আসলে কি এটা হচ্ছে গিয়ে ব্যাপার হ্যাঁ তো যাই হোক এখন আমি আগে এটার প্রাইসটা বলে দিই তারপরে হচ্ছে গিয়ে আমি এনাদার

হ্যাঁ এই ড্রেসটা হচ্ছে গিয়ে আজকে প্রাইস টা একটু অনেক কম 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 হ্যাঁ আচ্ছা এটা কিন্তু ফ্রি সাইজে এসেছে হ্যাঁ আমাদের কাছে আজকে এবার ফ্রি সাইজে পাবেন কোনো কিন্তু সাইজ হবে না মানে ফ্রি সাইজে এসেছে এবার আমাদের সাইজগুলো আসেনি সো ফর্টি সিক্স ফ্রি সাইজে যাবে যে যার মতো করে করে নিতে হবে ঠিক আছে যে যার মতো করে করে নিতে হবে হাতা হবে টু লং থাকবে ফর্টি ফাইভ জানেন তো বারো ক্যারি বা হচ্ছে কি তাওয়াক্কাল বলেন যাই বলেন স্টিচ ওদের পাকিস্তানি ড্রেস একটা সমস্যা কি ওরা ফর্টি এর বেশি করে না আপু এটা একটা প্রবলেম তো ফর্টি হচ্ছে বডি হাতা টু

এক হাজার নয়শো আশি টাকা না এক হাজার সাতশো নিরানব্বই টাকা ঠিক আছে এক হাজার সাতশো নিরানব্বই টাকা এটা পেয়ে যাচ্ছেন আপনার কিন্তু এরকম বারকের ব্র্যান্ডের এরকম প্রোডাক্ট গুলো কোনোদিনও মানে সতেরোশো নিরানব্বই টাকায় যায় না অল অফ দা টাইম চব্বিশশো পঁচিশশো বাইশশো তেইশশো চব্বিশশো পঁচিশশো মানে দুই থাকেই থাকে এটা সবাই জানে দুই এর কমে যায় না তো এটা আজকে যে নিতে পারবেন অনেক অনেক জিতবেন ঠিক আছে এটা যে নিতে পারবেন আজকে ফ্রি সাইজে যাচ্ছে তো এই জন্য ডিসকাউন্ট আরো পাচ্ছেন এটা যদি সাইজ ওয়াইজ আসতো আপু তাহলে কিন্তু এই প্রাইসে পেতেন না আমি একটা কথা বলে রাখলাম যদি এটা সাইজ ওয়াইজ আসতো মিনিমাম আরো দুই তিনশো টাকা অ্যাড হয়ে ডিসকাউন্ট প্রাইসটা আসতো হ্যাঁ যেহেতু সাইজ আসেনি সেহেতু কিন্তু হিউজ ডিসকাউন্ট পাচ্ছেন ওকে সো মিস কিন্তু একেবারেই করা যাবে না হিউজ ডিসকাউন্টে পাচ্ছেন সাইজ যেহেতু নেই আহ কি ভাপু ওই চকলেটটা আপনার জন্য আমি শুন এখন ওই আপুটার আমি জানলাম রুক্সি লেখা যেটা রুকসি আপুর জন্য আর ইভা ইয়াসমিন লেখা যেটা ইভা ইয়াসমিন আপুর জন্য নাকি আপু পাঠিয়েছে আমার সাথে আপনাদের জন্য গিফট আমি অবাক হয়ে গেলাম ঘটনা কি আচ্ছা যাই হোক তা আপনাদের ড্রেসের সাথে আপনাদের গিফট চকলেট গুলো পাঠিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ আপু অনেক সুন্দর সুন্দর অনেক সুন্দর আপনার কাপড় নিয়েছি আপনার কাপড়গুলো আরাম বেশি জানাতে হলো আপনাদের আরাম আরাম বলি না দেখেন আমি সবসময় লাইভে এসে বলি আমার আরাম প্রেমে আপুরা কোথায় আরাম প্রেমে আপুরা কোথায় এই ড্রেসটা যারা নিবেন ট্রাস্ট মি অনেস্টলি এই এই যত কয়জন কাছে। যাবে তারা মনে করেন যে মানে কোনটাকে মার্ক দিবেন দিবেন নাকি দেখেন আমি ক্লোজ দেখে আপনাদেরকে স্লিপ কে মার্ক দিবেন নাকি নেক কে মার্ক দিবেন নিজেরাই তো কনফিউজ থাকবেন আমার মতো দেখেন আমি নিজেই কনফিউজ আসলে কোনটাকে আমি মার্ক দিব হ্যাঁ কোনটাকে মার্ক দিব দেখেন অনেক বলতে আপু অনেক সুন্দর জাস্ট আপনারা জাস্ট এমব্র আমি খুব ক্লোজ দাঁড়িয়ে আছি আপনারা জাস্ট এমব্রয়ডারি যে করেছে মানে ডিজিটাল প্রিন্ট যেরকম হয় না খুব নিখুঁত মানে এমব্রয়ডারিটার ফিনিশিং লাইনটা জাস্ট দেখেন মানে বারুকে ড্রেস ফেমাস কেন জানেন নেক তারপর হচ্ছে কি স্লিভের হেভি কাজ ওনার ওদের 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 স্পেশালিটা হচ্ছে ওনার দুই মাথায় কাজ থাকবে হ্যাঁ ওনার দুই আঁচলের মধ্যে দুই মাথায় কাজ থাকে হাতে অনেক হ্যাভি কাজ থাকে নেকের কাজ থাকে ওদের ড্রেসের দাম অনেক কখনো আপনি কাজ দেখবেন খুবই রেয়ার তা খুব হালকা পাতলা যদি থাকে তাও খুবই রেয়ার খুবই রেয়ার হ্যাঁ তো এই হয়ে যাচ্ছে আমাদের ভীষণ লেভেলের সুন্দর ড্রেসটা এটা কে কি মিস করবেন আর কে কে করবেন আমি জানি না বাট খুব বেশি আপনারা তো জানেনই আমাদের এই ড্রেস গুলো পান না এগুলো যদি ব্র্যান্ডের প্রোডাক্ট খুব লিমিটেড আসে হ্যাঁ সো এ হয়ে যাচ্ছে এনাদার ওয়ান ম্যাটেরিয়ালটা কিন্তু খুবই এক্সক্লুসিভ এন্ড এক্সপেন্সিভ আমি আবারো বলছি এগুলো কিন্তু খুবই এক্সক্লুসিভ এন্ড এক্সপেন্সিভ ম্যাটেরিয়াল আপনারা পাবেন যারা নেয়ার বা অর্ডার করে আমি বলবো যে তাড়াতাড়ি করে অর্ডার করবেন আদারওয়াইজ কিন্তু পরবর্তীতে আর পাবেন না এই যে নেকের পোরশনটা আমরা দেখে নিব নেকে কিন্তু এই যে দেখেন টুইলিং করেছে তো এই কারণে এটা বোঝা যাবে না এবং পুরোটার মধ্যে দেখেন কি দারুন করে কাজটা করেছে মানে কাজের ফিনিশিং এমব্রয়ডারির কাজ এগুলো অন্যরকম অন্যরকম অন্য রকম সুন্দর হ্যাঁ এই যে দেখেন খুবই সুন্দর প্লাস এটা স্লিভের কাজ তো ভাই মাই গুডনেস স্লিভের কাজ জাস্ট দেখেন হ্যাঁ এখানে দেখেন ডুয়েলিং করা ভিতর থেকে দেখেন আলাদা করে প্যানেলিং করা কি যে সুন্দর মাই গড় দেখছেন মানে এই কাজ দেখলে মাথা ঘোরায় যাবে এত বেশি সুন্দর আর ফিনিশিং কাহাকে বলে কত প্রকার ও কি কি দেখছেন মানে ফিনিশিং লাইন কাকে বলে মানে ফিনিশিং টা এত বেশি জোশ মানে এত বেশি জোশ ঠিক আছে যেটা কিনা হচ্ছে গিয়ে বলে শেষ করা যাবে না হ্যাঁ হাতার কাজ এত বেশি সুন্দর এবং মেটিরিয়ালটা বিশেষ করে খুবই আরাম রিংকল ফ্রি থাকবে হ্যাঁ রিঙ্কল ফ্রি খুব আরাম দেখেছেন মানে হাতা

আর এটা হয়ে যাবে আমাদের সুন্দর ওয়ার্ক থাকবে এবং হচ্ছে কিউট করে গলার মধ্যে যে কাজটা পাবো সেটা কিন্তু অন্য চারপাশে পাবো এবং হাতার মধ্যে যে হেভি ওয়ার্কটা ও হাতের মধ্যে কিন্তু এখানে একটা লক বাটন আছে এটা খুলে রেখেছে আপনাদেরকে দেখাবো বলি যেখানে একটা বাটন আছে আর ইলাস্টিক প্যাটার্ন এটা কিন্তু ইজিলি আপনি কি করতে পারবেন ইজিলি কিন্তু লাগাতেও পারবেন মানে ওপেন ও করা যাবে লাগানো যাবে যে দেখেন ইজি টু ইজি টু ওয়ার যেটাকে বলি আমরা হ্যাঁ খুব সুন্দর করে লাগাতেও পারবেন আবার খুব সুন্দর করে ওপেন ও রাখতে পারবেন যেটা আপনার কমফোর্ট জোন যেখানে থাকে আর পুরো ওনারটার মধ্যে ডিজিটাল প্রিন্ট হবে কোটার মধ্যে স্ট্রাইপ কোটার মধ্যে যে পাকিস্তান একটা ওনার দেখালাম না সেদিন স্ট্রাইপ সেম অ্যাজ ইজ ওনারটা আমরা পাবো আর এখানে হচ্ছে কি আপনার মানে এই কাজটা দেখেন ওনার দুই আঁচলে কিন্তু কম কাজ লাগে না অনেক কাজ লাগে একদম স্লিভের মতো করে এই হেভি কাজটা আমরা ওনার দুই আঁচলে পাচ্ছি হ্যাঁ ওনার দুই আঁচলে সুন্দর মতো কিন্তু আমরা এই কাজটা পেয়ে যাচ্ছে অনেক হেভি করবো আর দেখেন হাতে যখন পাবেন মানে কাজ ফিনিশিং দেখে মানে একদম মুগ্ধ হয়ে থাকতে হবে আর এটা হয়ে যাবে পুরো বডির মধ্যে যে কাজটা ছিল সেটাই যে দুই আঁচলে ওনার দুই আঁচলের কাজ ও মাইক খুবই দারুন মানে এত বেশি সুন্দর যেটা আসলে বলে বুঝানোটাই অসম্ভব ওকে সো এই হয়ে যাচ্ছে আমাদের সেকেন্ডটা খুব সুন্দর না আমি জানি না কার কার কাছে কেমন লেগেছে বা যারা বারুক প্রেমী আছে তারা তো ক্রেজি হয়ে মানে ক্রেজি মতো অর্ডার করে নিবেন এটা আসলে যেটা হয় আমাদের এখানে আপু অলওয়েজ বেস্ট কালেকশন थैंक यू সো মাচ আমি তো ভিউজ দেখতে পারতেছি না ওই ফোন একটু একটু দেখতেছি এখন দুল ও পরে গেছি লবি ভুলে গেছি আচ্ছা আসতেছি তারপর একটা পড়ে মানে চোখের শান্তি যেন মন ছুঁয়ে গেল এই ড্রেসটার কালার দেখে আমার মনটা ছুঁয়ে গেল মানে এত আইসুডিং এত আইসুডিং color আমার এত ইদানিং ভালো লাগে জানেন মানে দেখলেই না মনটা শান্ত হয়ে যায় মনে হয় যেন একদম শান্তি 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 বিরাজ করছে চতুর্দিকে নিজের চোখেরও শান্তি হ্যাঁ সবকিছুতে শান্তি শান্তি একটা কেমন যেন একটা মানে শান্তি শান্তি ব্যাপার আছে দেখেন এত সুন্দর মানে আমি জাস্ট পিচলেস হয়ে খালি এটা দেখি অন্যটা এত দারুণ মানে বিশেষ করে এটা কালারটা খেয়াল করে দেখেন কি যে মানে আই সুদিং মানে এত দারুণ মানে কালারগুলো এত সুন্দর জাস্ট অস্থির অস্থির হ্যাঁ আপু তোমার সবগুলো ড্রেসে অসাধারণ মাশালো অনেক সুন্দর হয়েছে হুম আমি সবসময় বলি যে ব্র্যান্ডের প্রাইডগুলো আমি চেষ্টা করি আপনাদেরকে যতখানি রিজনেবলে করে দেওয়া যায় হ্যাঁ সো আমি এটার প্রাইসটা বলে দিই যে নিতে পারেন বাট এটা খুব বেশি আপুরা পাবেন ও না হ্যাঁ কারণ এগুলো অনেক অনেকক্লু এক্সপেন্সিভ জিনিস তো অনেক যা হামুড়ি চলে আসে তা কিন্তু আসে না হ্যাঁ এই যে দেখেন অন্যটা দেন আমাকে আর এই হচ্ছে কি আমাদের প্যান্ট পিসেসটা হ্যাঁ এটা সেম একটা ফ্রি সাইজে পাবেন এটা কি হবে যেন আপনারা লাকিলি ফর্টি এইট পর্যন্ত এইট থেকে নাইনটির মতো লম্বা থার্টি ফাইভ চড়া আর হিপ হবে প্যান্টের ষোলো লম্বা হবে চল্লিশ ইঞ্চ ঠিক আছে যেহেতু ফ্রি সাইজে এসেছে আপনি কিন্তু হিউজ একটা ডিসকাউন্ট অ্যামাউন্টে পাবেন যারা এটা নিতে পারবেন কততে পাবেন জানেন দুই হাজার দুইশো নিরানব্বই টাকা দুই হাজার দুইশো কত নিরানব্বই টাকা দু হাজার দুশো নিরানব্বই টাকা আমি আবার বলবো এগুলো কিন্তু দেখেছেন যে ডিসকাউন্ট দিলে সাতাশ আঠাশো ঘরের কমে হয় না ডিসকাউন্টে দিলো সাতাশো আঠারোশো টাকার কমে হয় না কারণ এগুলা ড্রেসের দাম ছয় থেকে সাত হাজার টাকা বারুকের এগুলো এক একটা ড্রেসের দাম ছয় থেকে সাত হাজার টাকা যদি সম্পূর্ণভাবে প্যাকেজিং হয়ে আসে সেম ড্রেস সেম মেটারিয়াল সেম এম্ব্রয়ডারি কিছু উনিশ বিশ না কাপড় উনিশ বিশ না এম্ব্রয়ডারি উনিশ বিশ না সিকোয়েন্স উনিশ বিশ না নাথিং কিছু ডিজিটাল প্রিন্ট উনিশ বিশ না তো ছয় সাত হাজার টাকার একটা ড্রেস আপু বাইশশো নিরানব্বই টাকায় পাওয়া ফ্রি সাইজ বলে হ্যাঁ কোনো সাইজ নাই মানে একটা সাইজ যে যার মতো করে আপুর পেজে যেরকম ড্রেস অল্টার করে নিবেন আজকে কিন্তু হিউজ ডিসকাউন্ট পাচ্ছেন দু দুইশো নিরানব্বই টাকা হ্যাঁ দু দুইশো নিরানব্বই টাকা এখন আমি যেটা দেখাবো এটা খুব সুন্দর হ্যাঁ খোলা দরকার নেই দাঁড়ান এই যেটা প্যান্টটা দিয়ে দেন এটার প্যান্টটা তো দেখতে হবে নাকি প্যান্টটা অনেক সুন্দর প্যান্টের নিচে কিন্তু সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক আছে রাইট প্যান্টের নিচে সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে কি মানে কর্নার টাতে কি সুন্দর আর প্যান্টেও কিন্তু কাজ আছে এই যে সলিড কটনের প্যান্ট হবে দেখেছেন এটা খুব আইস সুদিং কালার এটা খুবই আইসুদিং কালার এটা পড়লে খুব মানে আইসুদিং লাগে এবং হচ্ছে কি পার্টি পার্টি একটা ব্যাপার আছে তাই না বাট খুব মানে

আর দামানে কিন্তু অনেক সুন্দর করে কাজ এবং এটার কাজটা খুবই অসাধারণ এই যে দেখেন এটার কাজটা খুব অসাধারণ মানে কি চরম লেভেলের অসাধারণ দেখেছেন কাজটা খুবই সাংঘাতিক পর্যায়ে সুন্দর যে দেখেন মানে অসাধারণ অসাধারণ দেখেছেন কাজ মানে কি বলবো এটাকে মানে এমন ভাবে এটা কিন্তু সামনে পিছনে বোথ সাইডে হবে এই কাজটা কিন্তু আমরা সামনে পিছনে বোথ সাইডে পাবো হ্যাঁ সামনে আছে পিছনে আছে একদম কটন সলিড কটনের মধ্যে হয়ে যাবে আর হচ্ছে কি এই হবে 슬ীব আমি স্লিপ থেকে স্টার্ট করছি এই পুরোটার মধ্যে কিন্তু আপনার সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে এই যে আর জানেনই এরকম পাকিস্তানি ড্রেসগুলোর এমব্রয়ডারি ওর কি সুতোয় হয় सेम সুতোর মধ্যে কিন্তু কাজটা আমরা পেয়ে যাচ্ছি আর এই যে ঠিক আছে এই যে 슬립 টা আমরা দেখে নেবো কি সুন্দর দেখেন স্লিভের মধ্যে কিন্তু এটা আলাদা একটা প্যাচেস ফিক্সড করেছে যে পুরোটা কিন্তু আলাদা একটা এম্ব্রয়েডারি ওয়ার্ক করেছে হ্যাঁ একটু এর টাচ দিয়েছে সেলফ কালার দিয়ে প্লাস হচ্ছে কি আপনার একটু আহ ব্রাউনি সিলভার বলে এটাকে সিলভার কালার সুতো দিয়ে এটা কিন্তু আলাদা আলাদা একটা করে করেছে যার কারণে দেখেন এটার ভিতরে কিন্তু সেই এম্বয়েডারি আলাদা করে ফিক্সড করাতে এই জিনিসটা নেই সুতোর কোনো বুনন থাকবে না এই জন্য আপনার গা ইচিং হওয়ারও কোন পসিবিলিটিস নেই এবং নেকটা কিন্তু খুব স্ট্যান্ডার্ড মেজারমেন্ট আপনি অলরেডি পরে আছে দেখেন নেকটাও খুব স্ট্যান্ডার্ড মেজারমেন্ট করেছে নেকেও দেখতে পাচ্ছেন সবকিছু কিন্তু

এবার বাংলাদেশের কোনো অনলাইন পেজগুলো দেখা যায় কি এরকম প্রাইস আপনাকে দিবে না তার মধ্যে দেখেন কি সুন্দর করে কোটা কটন করা প্লাস আমরা ড্রেসে পেয়েছি সেমটা এবং প্লাস হচ্ছে করে ফ্লাওয়ার ওয়ার্কও পাবে আর এই কিন্তু আমরা ওনার দুই পাশেই পাচ্ছি ঠিক আছে ওনার দুই পাচ্ছি এবং প্যান্টটা আমরা সলিড কটনে পেয়ে যাবো প্যান্টটা দিয়ে দেন প্যান্ট টা আমরা সলিড সুন্দর একটা কটনের মধ্যে পাবো এই যেটার মধ্যে কিন্তু আমরা কলি পাবো হ্যাঁ আমাদের যে পাকিস্তানি প্যাটার্ন সবগুলো কিন্তু কলি থাকে এরকম সুন্দর ড্রেসগুলো প্রত্যেকটার কিন্তু প্যান্টের মধ্যে সুন্দর করে কলি থাকে যে ছিল একটা লেয়ার মিনাকারি ধাঁচ এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এটা একটা ফ্রি সাইজে যাবে ফর্টি এইট ওকে মেজার ঠিক মতো করেছেন দেখি তো এটা কিন্তু ব্যাকেও কাজ আছে আপু হ্যাঁ এটা কস্টিং প্রাইস অনেক বেশি অনেক বেশি ও মাঝে মাঝে এগুলো ফর্টি এইট আসলে অবাক হই হ্যাঁ ফর্টি এইট যেটা ফর্টি এইট নিতে পারবেন ফ্রি সাইজ ওকে ফ্রি সাইজ ফর্টি এইট একটা সাইজই হবে আজকে আর হচ্ছে আমি তো টাইটেলিংসকে দেই নি দেখেন আচ্ছা আর হাতা হবে টোয়েন্টি ওয়ান লং হবে ফর্টি ফোর অন্য হয়ে যাবে এইটি ফাইভ চড়া হবে থার্টি সিক্স প্যান্টের হিপ হবে গিয়ে আপনার হচ্ছে গিয়ে কত প্যান্টের হিপ হবে ষোলো লম্ব হবে চল্লিশ টোটাল থ্রি পিসটা আজকে পেয়ে যাচ্ছে আমার আপুরা শুধুমাত্র কততে পাবে এটা কিন্তু অনেক কস্টলি একটা জিনিস আছে ঠিক আছে এটা যে কোনো যে আপুরে নিতে পারবেন এটার প্রাইস থাকছে আজকে শুধুমাত্র আমার আপুদের জন্য কত শুধুমাত্র আমার আপুদের জন্য দুই হাজার চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে দুই হাজার চারশো পঞ্চাশ টাকা যে নিতে পারবে দুই হাজার চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা দুই হাজার চারশো পঞ্চাশ টাকা দুই হাজার চারশো পঞ্চাশ টাকা ওকে আজকে কিন্তু ফ্রি সাইজে পেছেন ফোর্টি এইট বর্ডার আপুরও পেয়েছেন ফোর্টি সিক্স বর্ডার আপুরও পেছেন ওকে যারা আজকে সাথে ছিলেন সবাইকে অসংখ্য আপু সব কটন পাকিস্তানি এক্সক্লুসিভ ম্যাটেরিয়াল কর সব কটন আপনি জানেন যে পাকিস্তানি বিশ হাজার টাকার ড্রেসও ও কটনই হয় এবং অনেক দামি কটন সেম এস ইট ইস ওকে যারা এটা নেবেন চব্বিশশো পঞ্চাশ টাকায় থ্রি পিস স্টিচ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিন সাড়ে তিন তিন সালা দেখা হয়ে যাবে আজকের লাইভে এতটুকুই সুন্দর সুন্দর ছবির ভিডিও যাবে প্লিজ একটা লাভ লাইক দিয়ে দিন ভালো লাগলে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ